নমস্কার দর্শক বন্ধুরা, আমরা রয়েছি কাব্যলোক আয়োজিত তোমাকে চাই অনুষ্ঠানে। গত এপিসোডেও আমাদের হারানো দিনের গান বা স্বর্ণযুগের গান এই অনুষ্ঠানটা ছিল, কিন্তু আজকেও আমরা ঠিক সেই ধারাটাকে ঠিক রেখে হারানো দিনের গানের অনুষ্ঠানই রেখেছি, যে গান আমাদের হারায় না, যে গান আমাদের অন্তরের অন্তঃস্থলে আমাদের চিরকাল জেগে রয়েছে মনের মধ্যে, সেই গান আমরা আজকে শুনব। আর গত এপিসোডে আমরা বিভিন্ন বনশ্রী সেনগুপ্ত, নির্মলা মিশ্র, শিপ্রাদি, হ্যাঁ, প্রতিমা বন্দ্যোপাধ্যায় গান শুনেছি। আজকে কিন্তু আমরা একজনের গান শুনব, তিনি হলেন আর কেউ নন, ঠিক সেই স্বর্ণযুগের, মানে কি বলবো, স্বর্ণযুগের মানে বিখ্যাত গানের একদম কারিগর, যার গান শুনতে শুনতে আমরা ছোট্টবেলায় বড় হয়েছি, আর স্বর্ণযুগ স্বর্ণযুগে পরিণত হয়েছে যার গান দিয়ে, তিনি হলেন হেমন্ত মুখোপাধ্যায়। আমার একবার সুযোগ হয়েছিল দর্শক বন্ধুরা তার কাছে যাওয়ার, আমি তাকে প্রণাম করে তাকে আমি একটা কথাই বলতে পেরেছিলাম যে আপনার গান আমার এত ভালো লাগে লেক গার্ডেন্সের বাড়িতে। হ্যাঁ, তো তখন উনি বলেছিলেন যে তোমাদের যদি আমার গান ভালো লাগে তবে তো আমার গান গাওয়া সার্থক, এই বলে আমি প্রণাম করেছিলাম, পিঠে হাত দিয়ে আমাকে আশীর্বাদ করেছিলেন, এটা আমার বড় পাওনা ছিল। আজকে তার গান আমরা আজকে শুনব, এমন একজন শিল্পী যে পরিচয় করিয়ে দেবার অবকাশ তিনি রাখেন না, তিনি হলেন আপনার আমার খুব কাছের মানুষ, শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ, প্রশান্ত ধারা। প্রশান্তদা, আপনাকে এই গ্লোব টিভি স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে আমার ধন্যবাদ। যে বড় কথা, এত শিল্পী থাকতে আপনি হেমন্ত মুখার্জির গানটাকে কেন বেছে নিলেন? এটা বলার অপেক্ষা রাখে না, এর গান ঘুমাতে যাওয়ার সময় গান হয় আর উঠেও এর গান হয়, ওনারই গান। এর গান দিয়ে আমাদের জীবন শুরু হয়েছে, ছোটবেলা থেকে শুনেছি কোনো এক গায়ের বধু পার্টির গান, অনেক গান, ওর গান তো লেজেন্ডারি, তো আমাদের মধ্যে নয়। তা আমার আজকে একটা খুব অনুরোধ আছে আপনাকে, আমার একটা গান খুব প্রিয় গান, ছোট্টবেলা থেকে যে গান এত রোম্যান্টিক গান, আমি দূর হতে তোমারই দেখেছি, সেটা যদি আপনি একটু শোনান খুব ভালো হয়। চেষ্টা করছি, আপনি দর্শকদের শোনান। আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধুয়ে চুপিতে দেখেছি, আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধুয়ে চুপিতে দেখেছি, বাজে তিন তিনের মেঝে তোমারে দেখি তিন মনে মনে কত ছবি এঁকেছি, আমি দূর হতে আপন বন্ধনী হৃদয় ছুঁয়ে গিয়ে
দেখেছি লাল পদ্ম, যেন দল মিলে ফুটেছে সে সত্য, আমি ভ্রমণের গুঞ্জনে তোমারে দেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চুকেছে দেখেছি, বাজে প্রশান্তদা, আপনার প্রথম গানটা আমি দূর হতে তোমারই দেখেছি, সত্যি সে দেখা যে কি দেখা, কি অন্তরের দেখা, সে তো না দেখলে বোঝা যায় না, এবং আপনার গান না শুনলেও বোঝা যেত না। তো এবারে পরের গান আপনি কার গান ছিল? পরের গান যাওয়ার আগে বলি, এনার গান গাওয়ার সাধ্য আমাদের কারণ নেই, ওনাকে ভগবান সৃষ্টি করেছেন, আমরা তার শরণাগত একটা কি বলবো ছোটখাটো একটা জায়গা খুঁজে বার করছি, যে ওনার গান গিয়ে যদি আমরা বেঁচে থাকি, এই গানই গানটাকে বাঁচিয়ে রাখা, ওনার গানকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের চেষ্টা। তাহলে এরপরের গান চেষ্টা করছি, ওর গান একটু ধরো, পরের গানটা আপনি বলুন কি গান আছে। আমার 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 খুব ইচ্ছে হয় ও রাধে, পুরনো গান বাঘিনী, পুরনো বাঘিনী বইয়ের গান, সে গানটা যদি শোনান। ও রাধে থমকে গেলি কেন, ও রাধে তুই থমকে গেলি কেন, চলতে গিয়ে পায়ের কাঁটা বিঁধল বুকে গেল, থমকে গেলি কেন, ও রাধে সর্বনাশের পালা, কে জানি তো সে দেশে রে আগুন কেন জ্বালা, খেলা রে তো সর্বনাশের পালা, কে জানি তো সে দেশে রে আগুন কেন জ্বালা, তোরি তোলা ঝড়ের মুখে পড়লি রে তুই কেন, থমকে গেলি কেন, ও রাধে থমকে গেলি কেন, চলতে গিয়ে পায়ের কাঁটা বিঁধল বুকে যেন, তুই থমকে গেলি কেন, ও রাধে থমকে গেলি ঘুমকে গেলি কেন, ঘুমকে গেলি কেন।
রাধে থমকে গেলি কেন? রাধে থমকে যাক, কিন্তু আপনি থমকে গেলে কিন্তু হবে না। আপনার এই গান, আপনার এত সুরের এত খেলা, কি কণ্ঠস্বর, কি রোমান্টিক কণ্ঠস্বর আপনার। আর সবচেয়ে বড় কথা হলো, এর পরের আমার একটা খুব রিকোয়েস্ট আছে আপনার কাছে, সেটা হলো এটা খুব রোমান্টিক গান। আমি ভীষণ প্রত্যেকটা গানই আমার ভালো লাগে, শুধু আমার কেন, আমার সমস্ত দর্শকদের ভালো লাগবে। কিন্তু পরে আমি এর পরের গানটা হলো কেন দূরে থাকো। আচ্ছা আচ্ছা, আমার এই গানটা আসলে কাছে করার গান, একদমই একদম। আর আমরা শিল্পী যারা, তাকে আমরা কখনো দূরে রাখতে চাই না কাউকে, সবাইকে চাই সে সবসময় আমার কাছেই থাকুক, চেষ্টা করি ভালোবাসার মানুষ, যেমন আপনাকে কাছে দেখে পেয়েছি। পরের গান আপনি যদি শোনান। কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো, কে তুমি কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কি তুমি কি তুমি আমায় ডাকো, মনে হয় প্রশান্তদা, আপনার গানে মানে আমরা দর্শকরা তো আপ্লুত হচ্ছেই, এমনকি যারা আজকে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে তারা তো খুব আনন্দ করে যত্ন সহকারে বাজাচ্ছেন তারা। তো আমার আপ্রাণ মানে প্রাণের থেকে বেশি করে ভালো করে ভালোবেসে বাজাচ্ছে, দারুণ। আমার না বাঘিনী বইয়ের আমার আরেকটা গানের কথা খুব মনে পড়ছে, এবং আপনার মানে আগে একটা গান শুনে আমার মনে হলো বাঘিনী হয়ে গেল। হ্যাঁ, বাঘিনীর ওই গানটা, যখন ডাকলো বাসি, যখন ডাকলো মাসি তখন রাধা যাবে যাবে যমুনা, মাসি ডাকলে মাসি ডাকলে তো যেতেই হবে। আর সবচেয়ে হলো তাঁর বাসি, আচ্ছা আচ্ছা, এটা তো অন্য কারো বাসি নয়, তাঁর বাসি। তা শুনুন সেই তার সেই বিখ্যাত গান। যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনা,
যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবি যমুনা, জলে পড়ে বললো রাধা, জলে পড়ে বললো রাধা যৌবন জ্বালা, ডাকলো বাঁশি তখন রাধা যাবি যমুনা। উতল উতল মন কে নিয়ে জল কি কেন যাওয়া, উতল উতল মন কে নিয়ে জল কি কেন যাওয়া, ও আগুন বাড়বে দ্বিগুণ লাগে যদি হাওয়া, তখন পড়তে শীতল মন কে ওরে কিছুই পাবে না, জ্বলে পুড়ে মরলো রাধা, জ্বলে পুড়ে মরলো রাধা যৌবন জ্বালা, ডাকলো বাঁশি তখন রাধা যাবি। যদি ডাকে ঘুমটা মাথায় থাকে না, থাকে না পথ চলিতে, ও বাঁশি যদি ডাকে আঁচল দিয়ে উতাল পাতাল মন কি ঢাকা থাকে, নদীতে জল নাই রে তবু ছল ভরে কলসে, নদীতে জল নাই রে তবু ছল ভরে কলসে, কলঙ্কিনি তখন তখন খেয়া ঘাটে আসে, যারে পারে করে দিবি তারে পাওয়াই গেল না, জ্বলে পুড়ে মরলো রাধা, জ্বলে পুড়ে মরলো রাধা ডাকলো বাস তখন রাধা যাবি, ডাকলো বাস তখন রাধা যাবি। কৃষ্ণের বাঁশি বাজলে রাধা যাবি, কিন্তু আমার একটা কথা আছে, সেটা হলো যে এতক্ষণ আমি আমার পছন্দের গান আপনাকে আমি রিকোয়েস্ট করলাম, আপনি গাইলেন। আচ্ছা, এবারে দুটো রিকোয়েস্ট আপনার কাছে আছে, সেটা হলো একটা হলো আপনার পছন্দের গান গিয়ে আজকে আমরা শেষ করব, আরেকটা হলো যে হেমন্ত মুখার্জির গান আপনি গাইলেন, কিন্তু আমি চাইব যে এর পরে আপনি আবার আসবেন হেমন্ত কুমারের গান আমাদের শোনাতে হবে, অর্থাৎ হেমন্ত মুখার্জির হিন্দি গান, যে গানগুলো অনেক ভালো ভালো গান আছে, তো আমি আশা রাখবো এবং দর্শকরাও আশা করি আপনার গান শুনে অন্তত এই আমার কথায় তারাও মনে মনে ভাবছে যে একটা হিন্দি গান কেন উনি গাইলেন না, কিন্তু আমি দর্শকদের একটা কথাই বলবো যে আজকে স্বর্ণযুগের গান মানে হেমন্ত মুখার্জির গান, এর পরে যখন আমরা গাইব বা আবার যখন এই অনুষ্ঠানটা করব তখন আপনি কিন্তু হিন্দি গান, হেমন্ত মুখার্জির হিন্দি গান, হেমন্ত কুমারের হিন্দি গান আপনি শোনাবেন। এবার আপনার পছন্দের আছে গান, আমি এই গানটা হেমন্ত মুখার্জির সুর দেয়া বা মণিহার ছায়াছবির বিখ্যাত গান, বাহ বাহ, যদিও কালটা আষাঢ় শ্রাবণ নয় কিন্তু গানটা হলেই মনে আষাঢ় শ্রাবণ মনে পড়বে, এমন একটি গান আমার কাছে আছে, বাহ, খুব প্রিয় গান এবং সবারই প্রিয় গান, সেই গানটা দিয়ে আমি অনুষ্ঠান শেষ করব। দর্শকদের শোনা আষাঢ় শ্রাবণ মানে না তুমি, ঝরো 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 ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে, আষাঢ় শ্রাবণ মানে না তবু, ঝরো 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 ঝরেছে
আলোর তুমি টিভি দিন চলে শুধু আকুলাই বর্ষণ যেন কোথা হয়েছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আষাঢ় শ্রাবণ মানে না ঝরো 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 তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে দিও না কখনো কিছু দিও না সব কিছু পাওয়া হবে পেলে তোমার দিও না কখনো কিছু দিও না সব কিছু পাওয়া হবে পেলে গো তোমার চোখের জলে দেবে শুকিল তাই আজ মন মোহনায় মিশেছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আষাঢ় শ্রাবণ মানে না তোমার ঝরো 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 ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আষাঢ় শ্রাবণ মানে না ঝরো 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 ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে দর্শক বন্ধুরা যে কথা না বললে আমাদের আজকের এই হেমন্ত মুখার্জির গান স্মরণীয় হয়ে থাকবে না তারা হলেন এতক্ষণ যারা সঙ্গত করলেন আমার ডান দিকে রয়েছেন অরূপ উপাধ্যায় অরূপদা খুব সুন্দর বাজালেন এত সুন্দর সঙ্গত করলেন আমরা আপ্লুত হয়ে আপনারা শুনলেন একদম আমার কোণে বাঁ দিকে রয়েছেন তাপস দাস তাপসদা অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য সেই সঙ্গে অরূপদা আপনাকে আরেকবার ধন্যবাদ জানাই এই গ্লোব টিভি স্টুডিওতে আসার জন্য এবং আমি এটা চাইব যে আবার আপনি আসবেন এবং হেমন্ত মুখার্জির হিন্দি গান আপনি একবার আরেকবার শোনাবেন তার অনেক ভালো ভালো গান আছে আমরা আপ্লুত হয়ে শুনলাম আপনার গান এবং আগামী দিনও যে আপনার হেমন্ত মুখার্জির হিন্দি গান যাতে আমরা শুনতে পাই সেই আশা সেই আকাঙ্ক্ষা রেখে আজকে আমরা বিদায় নিচ্ছি